যদি মনে করেন আমি কর্মী আলেম হয়ে গেছি, বড় নেতা হয়ে গেছি, শেষ, ওখান থেকে তার পতনের সূত্রপাত হলো। আর যখন মনে করবে আমি সর্বদা ছাত্র, তাহলে তার উন্নতির সিঁড়ি সামনের দিকে আরও সামনে সে এগিয়ে যাবে। সাবধান, না জেনে ফতোয়া দিলে কিন্তু নিজে পথভ্রষ্ট, অন্যকেও পথভ্রষ্ট হতে হবে, যেটি হাদিসে আসছে। নবী রাসূলদের আমরা উত্তরাধিকারী, তারা কোনো টাকা পয়সার আমাদেরকে উত্তরাধিকার করে যাননি, তিনি আমাদেরকে উত্তরাধিকার করে গেছে কিসের? এলমের। যদি নিজেদেরকে এলমের সমৃদ্ধ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই দাওয়াত সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়বে এবং আমরা সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ এবং কার্যকর ভূমিকা পালন করব। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের যদি প্রকৃত কর্মী হতে চাই, তাহলে অবশ্যই আমাকে স্টাডির কোনো বিকল্প নেই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমরা যদি বর্তমান পৃথিবীর দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাব পৃথিবীতে মূলত দুই ধরনের যুদ্ধ চলছে। একটি হচ্ছে আল গাজবুল মুসাল্লাহ, অস্ত্রশস্ত্র নিয়ে সুসজ্জিত যুদ্ধ, আর আরেকটি যুদ্ধ হচ্ছে আল গাজবুল ফিক্রি, চিন্তা যুদ্ধ। এখন প্রশ্ন দাঁড়াতে পারে আমাদের সামনে যে অস্ত্রশস্ত্র সেনাবাহিনী ব্যতীত আবার যুদ্ধ হয় কিভাবে, কিন্তু এটাই হচ্ছে এখন বর্তমান যুগের সেরা যুদ্ধ। আল গাজবুল ফিক্রির সংজ্ঞায় বলা হচ্ছে হুয়াল গাজবু বেগাইরিল আসলিহা, অর্থাৎ অস্ত্রবিহীন যে যুদ্ধ সেটি হচ্ছে চিন্তাযুদ্ধ। আজকে যদি আপনি দেখেন যে অমুসলিম বিশ্ব আমাদের মুসলমান যুবকদেরকে পথভ্রষ্ট করার জন্য বা মুসলমানদেরকে নষ্ট করার জন্য তারা কিভাবে চতুর্দিক থেকে চিন্তাযুদ্ধ চালিয়ে যাচ্ছে, আমরা কিন্তু অনুভব করতে পারছি না। এখন এই চিন্তাযুদ্ধের যুগে যদি আমরা বাংলাদেশ আহলে যুব সংঘের কর্মীরা টিকে থাকতে চাই, তাহলে আমাদের সামনে একটি অস্ত্রই খোলা আছে, সেটি হচ্ছে এলমের অস্ত্র। কথা বোঝা যাচ্ছে? এই আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলায়, বিভিন্ন রকমের মতবাদের মোকাবেলায় বাংলাদেশ আহলে যুব সংঘের কর্মীরা যদি টিকে থাকতে চায়, তাহলে তাদের সামনে একটি অস্ত্র আছে, সেটি হচ্ছে এলমের অস্ত্র। এই অস্ত্রে আমাদেরকে সুসজ্জিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মর্যাদা দান করবেন, তাদের মর্যাদাকে সমুন্নত করবেন, মর্যাদা বৃদ্ধি করে দিবেন। হাফেজ ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ সহিহুল বুখারীর ব্যাখ্যায় চমৎকার একটি কথা নিয়ে এসেছেন ওখানে উনি, এই যে মর্যাদা উনি বাড়িয়ে দিবেন, এই মর্যাদা বাড়ানোটা দুনিয়াতে হতে পারে কিভাবে? বে অলুবিল মঞ্জিলা হুয়া হুসনে সিদ, কারো দুনিয়াতে মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে, তার সুনাম সুখ্যাতি বৃদ্ধি পাবে, এমনভাবে হতে পারে। এটা কিন্তু খুব বেশি মুখ্য উদ্দেশ্য আমাদের নয়। দ্বিতীয় যেভাবে মর্যাদা আল্লাহ বৃদ্ধি করতে পারেন, সেটি হচ্ছে বে অলুবিল মঞ্জিলা ফিল জান্না, জান্নাতে আমাদের মর্যাদার স্তর বাড়িয়ে দেওয়ার মাধ্যমে আমাদের মর্যাদাকে, যারা জ্ঞানী যারা জানে তাদের মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াসায়াতি জামানুন কলিলুন ফুকাহাউ, এমন একটা সময় আসবে যখন জ্ঞানী আলেম বা জ্ঞানী মানুষের সংখ্যা কমে যাবে, কাসিরুন খুতাবাউহু, এবং বক্তার সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে, কাসিরুন সুআলুহু, প্রশ্ন, প্রচুর প্রশ্ন আসবে, কলিলুন মুতুহু, দাতার সংখ্যা কমে যাবে। এরপরে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আল এলমু ফিহি খাইরুম মিনাল আমাল, সেই সময়ে আমলের চাইতে এলেম অর্জন করাটা অনেক ভালো এবং উত্তম। সিলসিলা সহিহ হাদিস নম্বর 3189। আমরা কিন্তু সেই যুগে এসে দাঁড়িয়েছি আজকে। আজকে এলেম না অর্জন করতে, নিজেকে আত্মপ্রকাশ করতে আমরা ব্যস্ত, নিজে ফেসবুক মুক্তির স্বাস্থ্যে আমরা অত্যন্ত ব্যতিব্যস্ত। আল্লাহ রাসূল এই জন্য বলে গেছেন আল এলমু ফিহি খাইরুম মিনাল আমাল, এমন একটা সময় আসবে যখন আমলের চেতে এলেম অর্জন করাটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। সম্মানিত সুধী মণ্ডলী, সময় খুব কম, এলম অর্জনের সাথে সাথে দাওয়াত চালিয়ে যেতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে মাসালুল্লাযী আতা আল্লামুল ইলমা সুম্মা লা ইউহাদ্দিসু বিহি, যে এলেম অর্জন করলো কিন্তু এলেম অনুযায়ী দাওয়াত দিল না, কামাসালুল্লাযী আকনিযুল কানজা ফালা ইউনফিকু মিনহু, সে হচ্ছে ওই ব্যক্তির মতো যে অনেক সম্পদ জমা করলো কিন্তু সেখান থেকে দান করলো না, কৃপণ, সম্পদ আছে দান করে না। তাহলে এলমের জাকাত হচ্ছে আর দাওয়া, সুতরাং অবশ্যই আমাদেরকে দাওয়াত দিতে হবে। শায়খ ওসাইমিন রহিমাহুল্লাহ একটা চমৎকার কথা বলেছেন যে ফাকুল্লু দাওয়াতিন বিলা এলমেন ফা ইন্নাহু লা বুদ্দা ইয়াকুনা ফিহি ইনহিরাফুন ওয়া যালালুন, এলেমবিহীন যে দাওয়াতই হবে না কেন তার মধ্যে অবশ্যই বিচ্যুতি এবং পথভ্রষ্টতা থাকতেই হবে। আছে অনেক তরুণ, আমাদের কী বলবো, যে অনলাইন মুজাহিদ আছে, তারা কাশ্মীরে যেয়ে জিহাদ করে না,
তারা ফিলিস্তিনে যায় জিহাদ করে না, তারা অনলাইনে যুদ্ধ করে, জিহাদ করে। আসলে এটা হচ্ছে মূলত এলমের অভাব। যখনই এলমবিহীন দাওয়াত হবে অবশ্যই সেটার মধ্যে পথভ্রষ্টতা আসবে, সেখানে আমাদেরকে বিচ্যুত হতে হবে। সুতরাং আছে বাংলাদেশে আহলেদের যুব সংঘের কর্মীরা যদি আহলুস সুন্নাত ওয়াল জামাত আহলুল হাদিসদের আকীদা এবং মানহাজের উপরে টিকে থাকতে চায় তাহলে অবশ্যই তাকে দাওয়াত দেওয়ার পূর্বে এলম অবশ্যই অর্জন করতে হবে। আল্লামা ওবায়দুল্লাহ মোবারকপুরের রহমাহুল্লাহ তিনি আও এলমিন ইনতাফা ওবিহি যে হাদিসে আসছে যে মানুষ মরে গেলে তিনটা জিনিস তার সাদকা জারিয়া হিসাবে থাকে, তার মধ্যে একটি হচ্ছে আও এলমিন ইনতাফা ওবিহি। এর ব্যাখ্যা উনি বলেছেন যে কেউ কেউ এর ব্যাখ্যায় বলেছেন হামলুহু আলাত তালিফ আকুয়া লে আন্নাহু আতওয়ালু মুদ্দা ওয়া আবকা আলা মামারিজ জামান আল মুরাদু বিহি আল ইলমু শারঈ। যে এর ব্যাখ্যা অনেকে বলেছেন যে এর এটাকে লেখনির ক্ষেত্রে প্রয়োগ করাটাই হচ্ছে বেশি শক্তিশালী, কারণ লেখনীটা চিরস্থায়ী হয় এবং দীর্ঘস্থায়ী হয় এবং এই এলম দ্বারা অবশ্যই উদ্দেশ্য চালে এলমস সারাই। সুতরাং এলমন ইনতাফা ও বিহি উপকারী জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে, তথা সারি জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। সেই সাথে সাথে জ্ঞানের স্থায়ী স্বাক্ষর রাখার জন্য যাদের লেখার যোগ্যতা আছে অবশ্যই আমাদেরকে লেখনের ময়দানে পদার্পণ করতে হবে এবং লেখনে আমাদেরকে জাতিকে উপহার দিতে হবে। প্রিয় ভাইয়েরা, এবার আসি সংক্ষেপে চলে আসছি যে আমার বিষয় ছিল কর্মীদের এলমি দক্ষতা অর্জনের গুরুত্ব। এখন আমরা দক্ষতা কীভাবে অর্জন করব? এক নম্বর হচ্ছে আমাদেরকে পড়ার কোনো বিকল্প নেই, পড়ার অনেক অভাব। লাইব্রেরি প্রচুর, অনেক লাইব্রেরি আছে দেশে, বড় বড় লাইব্রেরি আছে কিন্তু পাঠক নাই, লাইব্রেরিগুলো পড়ে আছে। বাংলাদেশ আহলেদের যুব সংঘের যদি প্রকৃত কর্মী হতে চায় তাহলে অবশ্যই আমাকে স্টাডির কোনো বিকল্প নেই। আল্লাহ রাসূল এই জন্য বলেছেন ইন্নামাল ইলমু বিতআল্লুম, চর্চা চর্চা ছাড়া কোনো এলম নাই। যত চর্চা করবেন তত আপনি নিজেকে এলমের অস্ত্রে সুসজ্জিত একজন কর্মী হিসাবে গড়ে তুলতে পারবেন। আমাদের আত্মাহারিক আছে, শরীফুল কিছু বিষয় বলেছে এ বিষয়ে, তাওহীদের ডাক আছে, থিসিস আছে, সালাতুর রাসূল, আরও অনেক বইপত্র আছে। আমি কর্মী হয়ে যাচ্ছি কিন্তু দেখা যায় সমাজ বিপ্লবের ধারা বইটা আমার ফার্স্ট টু লাস্ট আমার পড়া নাই। কর্মী হয়ে গেলাম কিন্তু আমার কিন্তু ঘাটতি থেকে গেল। এই ঘাটতি নিয়ে যদি আমি কর্মী হই বা গড়ে উঠি তাহলে আমার দ্বারা কিন্তু খুব ভালো কিছু আশা করা, সংগঠন থেকে আশা করা যায় না। দেখুন, একটা ট্রেন যখন চলে ট্রেনের সামনে একটা ইঞ্জিন থাকে আর পেছনে থাকে অনেকগুলো বগি। তো যদি একজন যোগ্য কর্মী হয় এবং যোগ্য কর্মী থেকে একজন যোগ্য নেতা হবে, সে যদি ওই ট্রেনের ইঞ্জিনের সাথে তাকে আমি তুলনা করি তাহলে তার পিছনে কিন্তু অনেক কর্মী বাহিনী পাবে। অতএব নেতৃত্ব যোগ্যতা সম্পন্ন হতে হবে, তাহলে তার পেছনে কর্মীরাও কী হবে, যোগ্য হিসাবে গড়ে উঠবে। দুই নম্বর হচ্ছে যে যোগ্য ব্যক্তিদের সাহচর্যে থাকতে হবে। তিন নম্বর, ইলমি মত বিনিময়। অনেক সময় অনেক এমন ফেতনা আধুনিক যুগে আসে যেগুলো নিয়ে হয়তো আমরা অনেক সময় গোলকধাঁধার মধ্যে পড়ে যাই। বাবুজি বললাম ফেসবুক মুজাহিদ বা মুফতিদের মানে খপ্পরে পড়ে আমরা অনেক সময় আমাদের মূল আকিদা থেকে আমরা সরে যাই। এই অবস্থায় কী করবো? সেক্ষেত্রে আমার ঊর্ধ্বতন দায়িত্বশীল বা যারা জ্ঞানীগুণী আছে তাদের সাথে আমার ইলমি মত বিনিময় করতে হবে যে ভাই বিষয়টা কী হবে। এটা একটা অন্যতম দক্ষতা অর্জনের উপায়। আর চার নম্বর যেটা, সেটা হচ্ছে গ্রুপ স্টাডি। আমরা সংগঠন নির্দিষ্ট কোনো বই নিয়ে আমরা গ্রুপ স্টাডির আয়োজন করতে পারি, সেখানে আলোচনা, পর্যালোচনা, প্রশ্নোত্তর সব কিছু দিয়ে ছোটো ছোটো বই, আমরা আহলেদের আন্দোলন কী ও কেন, সমাজ বিপ্লবের ধারা, এই যে আমাদের যে বইগুলো একদম মাস্টারপিস, যে বইগুলো আমাদের সংগঠনের কর্মীদের পড়তে হবে, এগুলো নয় যদি আমরা বাংলাদেশ আহলেদের যুব সংঘ শাখা থেকে নিয়ে শুরু করে কেন্দ্র পর্যন্ত যদি গ্রুপ স্টাডির আয়োজন করে তাহলে এটি কর্মীদের এলমি দক্ষতা অর্জনে সহায়ক হবে বলে আমি মনে করি। প্রিয় সুধীবৃন্দ, দেখুন বাংলাদেশ আহলেদের যুব সংঘের কর্মীরা যেমন মাঠে ময়দানের কর্মী হবে তেমনভাবে এলমেরও কর্মী হবে। একটি উদাহরণ দিচ্ছি, আমরা জানি ভারত উপমহাদেশে জিহাদ আন্দোলন অন্যতম সিপাহ সালার শাহ ইসমাইল শহীদ রহমাউল্লাহ তিনি মুজাহিদ ছিলেন, এটা আমরা জানি, কিন্তু তিনি কত বড় আলেম ছিলেন এটাকে আমরা জানি? এটা মনে হয় আমাদের জানা নাই। অবশ্যই থিসিস আমাদেরকে অধ্যয়ন করতে হবে। তার জীবনীতে বলা হচ্ছে যে উনি 30,000 হাদিসের হাফেজ ছিলেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার একটি বই আছে মানসাবে ইমামাত, যেখানে ইমামাত এবং খেলাফত সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। এই গ্রন্থটাকে গবেষকগণ বলেছেন প্লেটোর দ্য রিপাবলিকের চাইতেও শ্রেষ্ঠ গ্রন্থ এটি। চিন্তা করেন, এই গ্রন্থ কিন্তু আমরা সন্ধান জানি না। এমনকি তার সাথে যিনি শত্রুতা পোষণ করেছেন বা তার বিভিন্ন চিন্তাধারা নিয়ে সমালোচনা করেছেন, সে ওবায়দুল্লাহ সিন্ধিও পর্যন্ত এই কথা বলেছেন যে তার মানসাবে ইমামাত গ্রন্থটা হচ্ছে প্লেটোর দ্য রিপাবলিকের চাইতে উত্তম। এবার শেষে কিছু নসিহত, আসলে নসিহত দেওয়ার আমার যোগ্যতা নেই তবে কিছু পরামর্শ দিতে পারবো। এক নম্বর হচ্ছে, যারা বাংলাদেশ আহলেদের যুব সংঘের কর্মী হবেন তারা নিজেদেরকে মনে করবেন আমরা আজীবন ছাত্র, এই মানসিকতা পোষণ করতে হবে। যদি মনে করেন আমি কর্মী আলেম হয়ে গেছি, বড় নেতা হয়ে গেছি, শেষ, ওখান থেকে তার পতনের সূত্রপাত হলো।
আর যখন মনে করবে আমি সর্বদা ছাত্র, তাহলে তার উন্নতির সিঁড়ি সামনের দিকে আরও সামনে সে এগিয়ে যাবে। দুই নম্বর হচ্ছে নিজেকে বেশি জাহির করা বা আত্মপ্রকাশের প্রবণতা বাদ দিতে হবে। আশ্চর্য লাগে, অনেক সময় দেখি যে অনেকে খুতবা দিচ্ছে, সে খুতবা দেওয়া হয়তো কেবল শিখেছে লাইভ, মাশাআল্লাহ, লাইভ তো এখন একটা কঠিন ব্যাপার, লাইভ না দিলে খুতবা দেওয়া যেন হয় না, অথচ কী বলছে, ভুল ভ্রান্তি কী অবস্থা সেটি দেখার, নিজেকে প্রকাশ করতে হবে, নিজেকে জাহির করতে হবে। একটি আরবিতে কথা আছে, হুব্বু জুহুর একসিমু জুহুর, যারা বেশি বেশি নিজেকে আত্মপ্রকাশ করতে খুব ভালোবাসে, অচিরে তাদের মেরুদণ্ড ভেঙে চুরে চুরমার করে দেয় এই আত্মপ্রকাশের প্রবণতা। সুতরাং নিজেকে জাহির করার এই প্রবণতা থেকে বাংলাদেশ আহলেদি যুবসংঘের কর্মীদের বিরত হতে হবে। আপনার মধ্যে কী আছে এটি এমনি প্রস্ফুটিত হবে। আতরের যদি সুগন্ধি ভালো হয়, এমনি কিন্তু বোঝা যাবে, একজন যদি আতর মেখে থাকে তার সুগন্ধিটা এমনি গোটা মসজিদে ছড়িয়ে পড়বে। তিন নম্বর, পরিশ্রম করতে হবে, এলমি দক্ষতা অর্জনের জন্য আমাদের পরিশ্রম করতে হবে। যেমন মাঠে ময়দানে কাজের ক্ষেত্রে পরিশ্রম করতে হবে, তেমনভাবে এলম অর্জনের জন্য পরিশ্রম করতে হবে। আরবিতে একটি কথা আছে, আশাইউল্লাযী ইয়াজিউ সাহালান ইয়াযহাবু সাহালান, যে বিষয়টা সহজে আসে আবার সহজে চলে যায়। সুতরাং সহজ কোনো শর্টকাট চিন্তা করলে হবে না, কর্মী হতে গেলে শর্টকাট চিন্তা বাদ দিতে হবে। আমাকে পুরো বই পড়তে হবে, কর্মী ফার্স্ট হওয়াটা আমার লক্ষ্য না, আমি বইটা অধ্যয়ন করতে হবে পুরোটা, আমাকে আত্মস্থ করতে হবে। কারণ বাংলাদেশ আহলেদি যুবসংঘ বা আহলেদি আন্দোলনের দাওয়াতটি হচ্ছে একটি সমাজ সংস্কারমূলক দাওয়াত, সেটি যদি আমি হৃদয়ে লালন করতে পারি, ধারণ করতে পারি, না বুঝি তাহলে অন্যকে আমি কীভাবে বোঝাবো। চার নম্বর, ফতোয়া প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, সাবধান, না জেনে ফতোয়া দিলে কিন্তু নিজে পথভ্রষ্ট, অন্যকেও পথভ্রষ্ট হতে হবে, যেটি হাদিসে আসছে। আর পাঁচ নম্বর হচ্ছে আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় বা আধুনিক মতবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় সেই মতবাদগুলো সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। যদি না অর্জন করতে পারি, তাহলে আরও অনেক ইসলামী সংগঠন আছে বা অন্য সংগঠন আছে, তারা কী চায় আর আমরা কী চাই, এই পার্থক্যটা যদি আমরা জাতির সামনে তুলে না ধরতে পারি, তাহলে কিন্তু কোনো আমাদের দ্বারা, কর্মীদের দ্বারা কোনো কাজ হবে না। পরিশেষে একটি হাদিসের অংশ যেটা আপনাদের জানা, এটি বলে শেষ করছি যে ওয়াই ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ইন্নামা ওয়ারাসুল ইলম, নবী রাসূলদের আমরা উত্তরাধিকারী, তারা কোনো টাকা পয়সার আমাদেরকে উত্তরাধিকার করে যাননি, তিনি আমাদেরকে উত্তরাধিকার করে গেছে কিসের, এলমের। ফামান আখাদাহু আখাদা বিহাজ্জিন ওয়াফিরিন, সুতরাং যে এলম যতটুকু অর্জন করবে সে ততটুকু পরিপূর্ণ নবুয়তের মেরাসের উত্তরাধিকারী হতে পারবে। এই কথাগুলো বলে আমার বক্তব্য শেষ করছি। আশা করছি যে বাংলাদেশ আহলেদি যুবসংঘের কর্মীরা এই বিষয়গুলো যদি আমরা মনে রাখি, তাহলে পরে আমরা যদি নিজেদেরকে এলমের সমৃদ্ধ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই দাওয়াত সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়বে এবং আমরা সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ এবং কার্যকর ভূমিকা পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের পথের প্রকৃত মুজাহিদ এবং ইলমের অস্ত্রে সুসজ্জিত মুজাহিদ হওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।